শরীয়তপুরের ডামুড্ডায় সিঙ্গাপুর প্রবাসী ভাইকে নিয়ে বাড়ি ফেরার পথে গাড়ি উল্টে কাউসার মাঝি নামের এক যুবকের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত 3টার দিকে এই দুর্ঘটনা ঘটে। কাউসার মাঝি উপজেলার চর ভয়রা এলাকার মৃত বারেক মাঝির ছেলে। তারও আগামী 12 তারিখ সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, গতকাল কাউসার ও তার পরিবারের সদস্যরা ঢাকায় যায় তার ভাই সিঙ্গাপুর প্রবাসী আলামিন মাঝিকে বাড়ি আনার জন্য। পথে প্রাইভেট কারটি উপজেলার মাঝের টেক নামক এলাকায় আসলে কুয়াশার ঘনত্ব বেশি থাকায় গাড়িটি উল্টে পাশের পুকুরে পড়ে যায়। এতে গাড়িতে থাকা কাউসার সহ পাঁচজন ভেতরে আটকে যান। স্থানীয়রা এসে তাদেরকে গাড়ি থেকে বের করে পুলিশের ভ্যানে করে হাসপাতালে পাঠায়। তবে পথিমধ্যে কাউসার মারা যান। বাকিদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। আমার ভাই অনেক চেষ্টা করছে বাইরে লেগে, এই মাথাটা উঠে গেলাইছে। আমার ভাই অনেক ব্যথা ভাই, ভাই আমার ভাই মরে গেছে, খালি এই হাতটা ব্যথাটা পাইছে, এই ব্যথাটাই ভাই। আর নাইলে ওর শক্তি আছিল, এক গ্লাস ভাঙিয়া বাইরে হইতে পারতো ভাই। বাড়ি খাওয়ার পরে আমার ভাই গেছে গা বাড়ির রমে। হায় হায় রে আল্লাহ, আল্লাহ কি করলো আমার ভাইরে, কি করলো ভাই আমারে, কি করলো ভাই, আমি কি করলাম ভাই, আমার ভাই বাসাইতে দিচ্ছি, কি করবো ভাই, আমার ভাইয়েরও যদি বাসাই তো না তা মনে ফোন দিয়ে ওখানে কোনো মামু আয়া কি বল।